Sarmat dardi, azabusi kasta kardi. İmam afedaye çeşme maste kardi. Umur ke bayat ahadis guzaste, raptiyon nesare butparaste kardi. Apnar pradhan khalifa Hazrat Amir Khosrow এই কালামকে সামনে রেখে আমার বক্তব্য সামান্য কিছু কথা আমি বলছি। প্রথমেই বলছি, আমাকে আরবিতে বলে নফস, হিন্দু শাস্ত্রে বলে জীবাত্মা, আর আমরা বলি প্রাণ। আমি এই দেহের মধ্যে আমি, আমার সঙ্গে আরেকজনকে আল্লাহ দিয়ে দিয়েছে, তার নাম খান্নাস। শয়তানের একটা বিশেষ রূপের নাম খান্নাস, সেই খান্নাসকেও আমার সঙ্গে দিছে। দিবার পরে আবার উনিও আছে, আল্লাহ স্বয়ং আমার সঙ্গে আছেন। এখন আমি একটা একটা করে দলিল দেব। আমি আছি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আমার মধ্যে খান্নাস আছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাসের কুমন্ত্রণা হতে মুক্তি নাও। আর আমার সঙ্গে আল্লাহ আছেন, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার শাহরগের নিকটেই আছি। তাহলে দেহটা একটা খাঁচা, এই দেহটা চারটা জিনিস দিয়ে তৈরি, আপ, আকাশ, খাক, বাঘ, আগুন, পানি, মাটি, বাতাস, এই চারটা দিয়া দেহটা তৈরি। তাহলে আমার দেহ যদি আগুন, পানি, মাটি, বাতাস দিয়ে তৈরি হয়, তাহলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে আমার এই ক্ষুদ্র দেহে। তাই আল্লামা ইকবাল বলেছিলেন, এই দেহ সম্বন্ধে বলেছিলেন, ইয়ে জিক্রে মিন, ইয়ে সবই, ইয়ে বুরআক, ইয়ে বেসালু, তোমার দেহটাই মিমের জিকির, এখানেই সব কিছু। এই দেহই মেরাজে যাবার বাহন, বোলাক, বেসালুর, সমস্ত রহস্য তোমার এই দেহের মধ্যে। তেরি খুদি কানিকে বা নাহি তো কুচবি নাহি, তোমার নিজের প্রতি যদি তুমি খেয়াল না করো বাহিরে কিছুই পাবে না। আল্লাহ তোমার ভিতরে, শয়তানও তোমার ভিতরে, তুমিও তোমার ভিতরে। সুতরাং এই বিষয়টা একটু রহস্য আছে। এই দেহ খাঁচাটার মধ্যে আমাকে দিয়ে দিয়েছে, বলা হলো কুলহু আল্লাহু আহাদ। কুলহু আল্লাহু আহাদ বলে নাই, ওয়াহেদ অর্থ এক, আহাদ অর্থ অখণ্ড, অদ্বিতীয় স্বয়ম্ভু সত্তা, যাকে খণ্ডন করা যায় না। কারণ আগুন, পানি, মাটি, বাতাস এই চারটা দৈব শক্তি থেকে আগমন করেছে, এটা চার্লস ডারউইনও স্বীকার করে গেছেন। সুতরাং এই দেহের মধ্যে আমাকে দিয়ে দিচ্ছে, দিয়ে বলতেছেন কুলহু আল্লাহু আহাদ, তুমি দেখতে শিখো, এই অখণ্ড দ্বিতীয় স্বয়ম্ভু সত্তার সঙ্গে তোমাকে আমি আষ্টে পৃষ্ঠে গিরায় গিরায় বেঁধে দিয়েছি এবং সঙ্গে খান্ডাস দিয়েছি। ৫-৬ হাজার বছর আগে যখন চাউল আবিষ্কার হয় নাই, সেই বাতাবি মণি, যমদগ্নিমণি, দধিচি মণি, ভিগুমণি তারা বলতেন যে এই খান্ডাসটাকে তারা বলতেন মায়া। আর হিব্রু ভাষায় আরবিরা হিব্রু ভাষায় বলতো, ৬টা জিনিস বলতেন যে তোমার দেহের মধ্যে ৬টা মূর্তি দিয়ে দিলাম, সেই মূর্তিগুলোর নাম লাত, মনাত, হবল, উজ্জা, নিকসু, মাকাসু। খেয়াল কইরো বাবা, সব হিব্রু ল্যাঙ্গুয়েজ, ইবলিস হিব্রু ভাষা, ইবলিস নাউন বিশেষ্য, বিশেষণ, বালাসা, অহংকার, অহংকারের চেয়ে ইবলিস। এটা আরবি ভাষা না, এটা হিব্রু ভাষা। তাই হিব্রু ভাষায় লাত, মনাত, হবল, উজ্জা, নিকসু, মাকাসু এই দেহ কাবার মধ্যে বিরাজ করছে, আবার মেজাজি কাবার মধ্যেও আছে। তাই জাহের বাতেরের সমন্বয় ইসলামের রূপ, এবং ইসলাম আদিকাল থেকেই আগমন। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, মুসলমান না হয়ে মারা যেও না। এটা নামের মুসলমান না, এটা গোত্রের মুসলমান না, এটা দলগত মুসলমান না। এই মুসলমান শব্দটি সার্বজনীন, এটা আদর্শের মুসলমান হওয়া। তাই এই ৬টাকে একত্রিত করে তার নাম হয়ে গেল খান্ডাস। আবার ৬টার নাম বাংলায় লোভ, মোহ, মাৎসর্য, কাম, ক্রোধ, অহংকার। এই ৬টা বুত বা মূর্তি তোমার দেহের মধ্যে দিয়ে দিলাম। আমি আল্লাহ দেখতে চাই এই ৬টা মূর্তিরই পূজা করো না আমারই পূজা করো। কে শিখাবে? লক্ষ লক্ষ ভক্ত, গুরু নাই। কে শিখাবে? যাদের কঠোর নাস্তিক আমার কাছে মুরিদ হয়েছে সবাই জানে, যারা আল্লাহ মানত না। আজি সুপার মার্কেটের মধ্যে বড় বড় কবি সাহিত্যিকদের মেলা। আমার এখানে ঘর ঘর করে যখন মুরিদ হয়ে গেল, যখন আহম্মদ সফাও মুরিদ হবার জন্য তৈরি, তখন বলল বাবা জাহাঙ্গীরের কাছে যায়ও না, উনি সম্মোহনী শক্তি জানে, তোমার নাস্তিক্যবাদ টিকবে না। হায় খোদা, সেই যেন সেই প্রাচীনকালের আবু জাহেলের মতো ৩৬০টা জাদুগীর সংগ্রহ করেছিলেন। সেই সিরিয়া, দামেস্ক, কুফা, কত বাগদাদ, কত জায়গার থেকে সেই মরুদ্যান, খেজুরের বাগান বিক্রি করেছে, অনেক অর্থ অপচয় করে ৩৬০ জন জাদুগীর এনেছিল আমার মহানবীকে মিথ্যা প্রমাণ করার জন্য। ৩৬০ জন জাদুগীর যখন বলল জাদু জমিনে চলে, আসমানে চলে না, তখন বলল এত দিনে তুমি সত্য কথা বলছ, ঠিক বলছ। পূর্ণিমা রাত্র মাগরিবের পর পর মহানবীর এখানে ৩৬০ জন জাদুগির নিয়ে আবু জাহেল আসলো। আয়েশা বললেন, আমার মহানবীকে তুমি তো যা কিছু আমাকে দেখিয়েছ সব জমিনেই দেখিয়েছ। এই যে দেখো আমার পিছনে ৩৬০ জন, এরা সব জাদুগির, বড় বড় জাদুগির। আমি অনেক দেশ থেকে সংগ্রহ করছি তোমাকে মিথ্যা প্রমাণ করার জন্য। এই সব জাদুগির বলল, জাদু জমিনে চলে, আসমানে চলে না। সুতরাং তুমি যদি আমাকে আসমানে এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে জোড়া লাগিয়ে দিতে পারো, আমি ঈমান আনব। আমার মহানবী চুপ হয়ে রইলেন। কালাম ওহী হলো, আপনি অঙ্গুলি নির্দেশ করুন, চন্দ্র সসম্মানে দ্বিখণ্ডিত হইয়া জোড়া লাগিয়া যাবে। এবং সেই দৃশ্য দেখার পরে ৩৬০ জন জাদুগির সঙ্গে সঙ্গে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেল হল না। আবু জাহেল বলল, তোরা বোকা, তোরা বল যে আমাদের জাদু জমিনে চলে, মোহাম্মদের জাদু নাউজুবিল্লাহ আসমানেও চলে। তো যার ঈমান আনবে না, তাকে শত বললেও ঈমান আনবে না। তার চেয়েও জ্বলন্ত প্রমাণ হলো কুফর। একজন কাট্টা কাফের, যেগুলো রাসূলুল্লাহর ঘোর শত্রু ছিল, উকবা একবার মহানবীকে জঘন্য ভাষায় গালি দিল। মহানবী মনে কষ্ট পেয়ে বললেন, উকবা, তুমি তো গালি দেবেই, কারণ তুমি যে জানো সন্তান। গালি তুমি দেবেই, কারণ তুমি যে জানো সন্তান। উকবা সঙ্গে সঙ্গে ঘোড়ায় চড়ে বাড়িতে চলে গেলেন, কারণ কাফেরেরা আমার মহানবীকে আলামিন বলতেন, সত্যবাদী বলতেন, সত্যবাদী। উকবা সঙ্গে সঙ্গে গেলেন, যা মাকে বললেন, মা, আমার বাবার নাম কি? মা ওই শেরের উপরে শোয়া আছে। মা বলল, চুপ, এই মরুর ডাল, এই কোটি কোটি টাকা, এই উট কই পাইতি? আজকে তুই কই পাইতি? তোর বাপের কোন পুরুষত্ব ছিল না, সন্তান জন্ম দেবার ক্ষমতা ছিল না। এখানে আমার মায়ের মেয়েরা বসা, আমি একটু শুদ্ধ ভাষাই বললাম। তাই আমি তোর বাবার চেহারার মতো সিমিলার একজন কৃতদাসের সঙ্গে থেকে তোকে জন্ম দিয়েছি। তোর বাবার কবরটা ওটা আমি বিছিয়ে দিয়েছি, যাতে তুই আর আমি চালি, আর কেউ বুঝছ? উকবা হতভম্ব হয়ে গেল যে মহানবী কত বড় সত্য বললেন। কিন্তু এত বড় সত্য জানার পরেও উকবা ঈমান আনে নাই। এত বড় সত্য জানার পরেও উকবা মুসলমান হয় নাই। এত বড় সত্য জানার পরেও উকবা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এত বড় জ্বলন্ত সত্য জানার পরেও উকবা মহানবীর মুরিদ হয় নাই। সত্য জানলেই হওয়া যায় না, তকদিরেরও প্রয়োজন। তাই জন্মের আগেই প্রত্যেকের তকদির নির্ধারিত। এই তকদিরকে অস্বীকার করা যায় না। তাই এই যে খান্নাস, এই খান্নাস আবার সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের দুটি স্থানে থাকে। আবার কোথাও থাকবার ক্ষমতা দেয়নি। খান্নাসের চারটি রূপ, শয়তান, ইবলিস, মরদুদ, খান্নাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আছে, আউযু বিল্লাহি মিনাশ ইবলিসুর রাজিম বলা হয় নাই, খান্নাসুর রাজিম বলা হয় নাই, মরদুদুর রাজিম বলা হয় নাই, বলা হয়েছে শাইতানুর রাজিম। এই বিরাট রহস্য। ফাসাজাদু, সবাই সেজদা দিল, ইল্লা ইবলিস, একমাত্র অহংকারী দিল না। ইল্লা শয়তান নাই, ইল্লা মরদুদ নাই, ইল্লা খান্নাস নাই। আর তালেবুদ দুনিয়া মরদুদ, যে কেবল দুনিয়াই চাইল, আল্লাহ চাইল না, বলে দাও সে মরদুদ। আর তালেবুদ দুনিয়া মরদুদ, আর তালেবুদ দুনিয়া শয়তান নাই, আর তালেবুদ দুনিয়া ইবলিস নাই, খান্নাস নাই। ঠিক সেরকম ভাবে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইখানে মিন শাররিল ওয়াসওয়াসিল শয়তান নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল ইবলিস নাই, মিন শাররিল ওয়াসওয়াসিল মরদুদ নাই। এই জন্য ম্যাথমেটিক্যাল টার্মের মতো। সুতরাং খান্নাস আমার মধ্যে আছে, আমি দেখিলা। কেন দেখিলা? আমার রক্তের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে। কিভাবে? দুধের মধ্যে যেরকম মাখন লুকিয়ে থাকে, ঘন্টা খালি হাত দিয়া দুধ লাললেও মাখনের অস্তিত্ব পাবেন না। মাখন তুলতে গেলে ওই চরকি দিয়া কয়েকটা ঝরে ঝরে যেই টান দেবেন, আপনি মাখন ভেসে উঠবে। আর যেই মাখন ভেসে উঠবে, নিচের অংশ তখন দুধ আর দুধ থাকে না, সেটাই ঘোলে পরিণত হয়। তাই অলি আল্লাহর শরীর যদিও দেখতে আমারই মতো, কিন্তু অলি আল্লাহর শরীর তখন ঘোল। আনা বাসারুম মিসলুকুম, আমি তোমাদেরই মতো মানুষ, কিন্তু দেখতে মানুষ, দেখতে দুধের মতোই, কিন্তু চাইছা দেখেন ওটা ঘোল। ফানা ফিল্লার শরীর তখন দুধ থাকে না বাবা, তখন ঘোল হয়ে যায়, কারণ ননি বা মাখন উঠে যায়। ঠিক সেই রকম ভাবে হে মানুষ, তোমরা সঠিকভাবে মাত্র 4 মাস তুমি ধ্যান সাধনা করো, সেই জিনিস আমার কাছে আছে। শরফুদ্দিন বু আলী শাহ কলন্দর পানিপথি রচিফাটা করো, যদি তকদিরে থাকে 4 মাস ধ্যানস্থ হও। আমি নরসিংদীর শিবপুর থানার জয়নগর ইউনিয়নের নৌকাঘাটা গ্রামে একটা ধ্যান সাধনার স্কুল খুলেছি। সম্ভবত বাংলার বুকে অহংকার না, এটাই বোধহয় প্রথম আমি খুললাম। আর গান ছিল সেই আগে যে স্কুল খুইলাছে রে বাবা, ভান্ডারি স্কুল খুইলাছে, এই শুনেছিলাম। কেন বললাম? যে আমার ভিতরে যে খান্নাস, এই খান্নাসের অবস্থান সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে মাত্র 2 জায়গায় শয়তান থাকে, আর থাকবার অধিকারী নেই। কোন কোন জায়গায়? জিনের অন্তরে এবং মানুষের অন্তরে। অন্তর জায়গা ছাড়া দেহে থাকতে পারবো না। মানুষের অন্তরে এবং জিনের অন্তরে থাকবার অধিকারটুকু দিয়েছে শয়তানকে, আর কোথাও না। তাই ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিনের সবকিছু আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। আমি কি মানুষ এবং জিনকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই। রিন্দি স্কুলে গেছিল, তার মানে নাও যেতে পারে, সন্দেহ হইলেই বলবি। সুতরাং মানুষ আর জিনকেই এই শয়তান দেওয়া হয়েছে, তাই মানুষ এবং জিনকে সীমিত স্বাধীন ইচ্ছা শক্তি দান করা হয়েছে। ইংরেজিতে বলা হয় লিমিটেড ফ্রি উইল অ্যান্ড চয়েস হ্যাজ বিন গিভেন বাই দ্য লর্ড টু আস। আমাদেরকে এইটাই দিয়েছে, আমরা ভালোও করতে পারি মন্দও করতে পারি। এটাই পরীক্ষা। কেন দিয়েছে আল্লাহ? পরীক্ষা করার জন্য দিয়েছে। আমার এই পরীক্ষায় কেউ পাস করতেও পারে, ফেলও করতে পারে। ফেল করলে তার পরিণতি আবার আসতে হবে, কিয়ামত। হিন্দুরা বলে পুনর্জন্মবাদ, আমাদের ইসলামে আছে, কোরআনে আছে কিয়ামত। কিয়ামত মানে মরণ, কিয়ামতের সঙ্গে সঙ্গে উঠানো হবে, তার মানে পুনর্জন্ম আবার আসবে। এই রহস্য অনেকেই বুঝতে পারে না। আমি নফস, কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। খেয়াল করিলেন, কুল্লু রুহিন যায়কাতুল মউত, রু মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কোরআনের এক জায়গাও নাই। কেন নাই? রু কি? আমরি রব্বি, রবের আদেশ, রবের হুকুম। রবের আদেশ হুকুম রব থেকে আলাদা না। তানাজ্জালু মালাইকাতা, সূরা কদরে সাধক যখন সাধনার কদর রাজ্যের সামনে আসে, তানাজ্জালু নাযিল করি আমরা, মালাইকা ফেরেশতা, ওয়া রূহ এবং রূহ। কেন বলা হইল না তানাজ্জালু মালাইকা ওয়া নাফস? নফস তো নাই। আমার রু থেকে ফুৎকার করে দিলাম, একবারও তো কোরআনে বলেনি ওয়ানুফাক্তু মিন নাফসি। কারণ নফস যার আছে তার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তাই আল্লাহর নফস থাকার কথা না, কারণ রূহ ঘুমায় না। রু আল্লাহর আদেশ, সেই রূহ রূপে আমারই সঙ্গে আছে। এখন তাফসীর কারকরা ভুল করে ফেলায়, কারণ জিবরিলের নাম হল রুহুল আমিন, কানা ছেলের নাম পদ্মলোচন। জিবরিলের রুও নাই, নফসও নাই। জিবরিল হইল আধুনিক যুগের আল্লাহর দেওয়া রবট। দাঁড়াও দাঁড়াইল, এইটা করো ওইটা করো। তাই সুতরাং রূহ রূপে আল্লাহ আমার সঙ্গে আছে। এই রূহকে জাগ্রত করতে হয় কখন? এই আমার ভিতরে যে খান্ডাস আছে, এই খান্ডাসকে তাড়িয়ে দিতে হয়। দলিল কোরআনের সূরা মুমিনের ৬০ নম্বর আয়াত, ফাকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম। সুতরাং তোমাদের রব বলিলেন উদুনি, আমাকে একা ডাকো। আস্তাজ দাউন হলো ডাকা, উদুনি আমাকে একা ডাকো। আস্তাজবাল ইজাবা, সঙ্গে সঙ্গে জবাব দেব লাকুম, তোমাদেরকে। এখন আমি তো আল্লাহু আল্লাহু ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস জিকির করতেছি, মুখ ফেলিয়া ফালাইতেছি আল্লাহ, নাম লয় না। ওই বেদম, ওই জাহাঙ্গীর কয় না, কারণ আল্লাহ বলছেন একা হও, জবাব দেব। উদুনি হও, উদু না হইলে আমি জবাব দেব না। তোমার সঙ্গে যদি খান্নাস থাকে তো তোমরা দুইজন, দুইজনের আরবি হইল উদু না। আমি তো উদু না বলিনি, উদুনি। তুমি একা ডাকো, সঙ্গে সঙ্গে আমি জবাব দেব। সুতরাং আমার সঙ্গে শয়তান খান্নাস রূপে আছে, এত ডাকি কোন আওয়াজ দেয়, অথচ বুঝতে পারি না যে আমার সঙ্গে কি করে খান্নাস থাকে। যেমন দুধ দেখলে ধারণাও করা পারি না এরই ভিতরে মাখন লুকিয়ে আছে। তাই ওই গুরু ধরো, যে গুরুর ধৈরা তোমার ভিতর থেকে ওই দুধের থেকে মাখন বের করতে পারবে। আর না হয় সুরেশ্বরীর শান কত বড় রে, ভান্ডারীর শান কত বড় রে, খাজা বাবার শান কত বড় রে। শান বললেও আছে, না বললেও আছে। তুমি কি ঘোড়ার ডিমটা পাইলা? তুমি তো 3 নম্বর বকরির বাচ্চার মতো দুধ না পায়া খালি ফাল পাইরা গেলা। তুমি তো জীবনকার হিমুলি রইলা, হু হা করে গেলা। তাই শরফুদ্দিন বু আলী শাহ কলন্দর পানিপতি বলেছেন, আমাকে অনুসরণ করো, আমার ওজিফাগুলো আয়ত্ত করো, আমি যেভাবে বলি সেইভাবে সাধনা করো। তারপরে 120 দিন মোরাকাবা মুশাহেদা ধ্যান সাধনা করার পরে তুমি কামেল হবে 120 দিনে। কিন্তু ধোঁয়া দেখলে তো আগুনের সন্ধান পাবে। ধোঁয়া দেখলে যেরকম বোঝা যায় যে এখানে আগুন, তুমি কামালিয়াতের গন্ধটা পাবে, তার আইনুলে কি চোখে দেখে নিতে পারবে। যদি তুমি কোনো নিদর্শন না পাও তাহলে হাতে 2টা পাথর নিয়ে কালান্দারের মাথারে ছুঁড়ে মেরে দিয়ে বলে দিও কালান্দার মিথ্যুক। আমার 1ম খণ্ড সুফিবাদ আত্মপরিচয় একমাত্র পথেই আছে। বি প্র্যাকটিক্যাল, কত সুন্দর কথা। আসো, বসো, মুরিদ হও, সাধনা করো, না পাও দরজাতে চলে যাও। বাহ, সারা জীবন আব্বা আব্বা করবা, পাইবা না ভালো, ওই আব্বা লেখা কোনো লাভ নাই। তাই মহানবী আমাদেরকে বলে দিলেন এটা কাবা, কাবা আল্লাহর ঘর। আজকে সব মসজিদ কাবাকে কেন্দ্র করেই তৈরি করা হয়। আচ্ছা, মহানবী আপনি বললেন আল্লাহর ঘর। আপনি আল্লাহর ঘর ফেলে জবালুন নূর পর্বতের 1,500 বছর আগের সেই 2500 ফিট উঁচায় হেরা গুহার মধ্যে কেন নির্জনে 15 বছর 1 মাস 19 দিন কেন ধ্যান সাধনা করলেন? আপনিই তো বলেছেন আদম যখন পানীয় মাটিতে ভাসমান তখনও আমি নবী। তাহলে আপনি কেন করলেন? উনার উম্মতদেরকে উনি এত ভালোবাসতেন যে যদি সত্য সাগর অবগাহন করতে চাও তাহলে আসো, এই রকম ধ্যান সাধনা করেই পেতে হবে। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। কাবায় শরীয়ত, হেরা গুহায় মারেফত। সুতরাং এই ধ্যান সাধনা মোলাকামা মুশাহাদার বছরের পর বছর করলেই তখন নিজের ভিতরের খান্নাস দুর্বল হয়ে যায়। আস্তে আস্তে রূপ বীজ রূপ থেকে গাছ রূপ নেয়। ছোট্ট একটা কাঁঠাল বিচি এটাই বুনে দিলে 20 বছর পরে এই বিচির থেকেই বিরাট গাছ আবার কাঁঠাল হয়। এই বিচির মধ্যেই সব শক্তি লুকিয়ে আছে। এই যে ঢেঁড়স গাছগুলো বলেছে ছোট ছোট বিচি, এখন একদিন পর পর 3.5 কেজি করে ঢেঁড়স তুলে, অথচ সামান্য কত হাইব্রিড বিচি। সুতরাং রূপ বীজ রূপে প্রতিটি মানুষের সঙ্গে দিয়ে দেওয়া হয়েছে। এই বীজকে জাগ্রত করো। এই জাগ্রত করার নিয়ম পদ্ধতিটি আসো বাবা জাহাঙ্গীরের কাছ থেকে শিখে যাও। আমার সত্য নাও, তারপর আমার ফেলে দাও, কোনো আপত্তি নাই। আমি পীর মুরিদি করার জন্য বসি নাই। আমি শৌখিন মানুষ ছিলাম, জীবনে মনে করেছি মন্ত্রী হব, ব্যারিস্টার হব। আল্লাহ কপালে লেখা রাখছে ফকির। আমি কি করব? আমার কপালে যদি লেখা থাকে কাকরাইলের মসজিদের তবলিগের গাচ্ছি বই বা ইতি আল্লাহ, আমার বাপেরও ক্ষমতা নাই এই ফকিরিরাই আসবা। জোর কইরা আনলে পায়খানা পেশাব কইরা একে সুফি জুমলে নষ্ট কইরা ফালামু। তাই ওয়াহাবিরা প্রতি পদে পদে সত্যটাকে ঢাইকা রাখে। আমরা বুঝি নামাজ এক প্রকারই, আমাদের এক প্রকারই শিখায়, অথচ মহানবীর সেই মহামূল্যবান হাদিসটি ওয়াহাবিদের গলায় শুনি না। কি হাদিসটা? কালা কালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস-সালাতু দাওয়ামি আফযালুম মিনাল সালাতিল ওয়াক্তি। আমার মহানবী বললেন 24 ঘন্টার দায়মি সালাত ওয়াক্তিয়া সালাতের চেয়ে অনেক মর্যাদাবান। এটার দলিল কোরআনে আছে। কোরআনের সূরা মারেজের 23 নম্বর আয়াতে আছে আল্লাযীনা হুম আন সালাতিহিম আলাদাইমুনা, তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতের উপরে দণ্ডায়মান। দায়মি সালাতের কথা কোরআনে আছে, পাঁচ ওয়াক্ত নামাজের কথা তো কোরআনের কোথাও নাই। হ্যাঁ, ওটারও প্রয়োজন আছে, কিন্তু দায়মি সালাতটা কেন লুকিয়ে যায়? আজকে ওয়াহাবিরা আমরা দেখি, আমরা সবাই জানি হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিস, বুখারী মুসলিম মুত্তাফিকুন হাসান শরীফ হাদিস। কি হাদিস? নামাজ বেহেশতের চাবি। হাদিসটা এক লাইন, অর্ধেক কয় অর্ধেক বলে না। নামাজ বেহেশতের চাবি এই পর্যন্ত বলে, পরেরটা আর কয় না। নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারা মানে পবিত্রতা। পবিত্র নামাজ বেহেশতের চাবি। আর মৌলবীরে কয় অজু গোসল করে রাখেন তাই তো পবিত্র। আমি যে আল্লাহ মানে না, তাহলে যে পানির 7 বার ডুবাইও ই করি, আর মনের পবিত্র কেমনে করুম? মৌলবী সাহেব উপরে দিয়া তো সাবান বৈশা গেলে পরিষ্কার করলাম, ভিতর পরিষ্কার করব কেমনে? এই ভিতরের পঙ্কিলতার মুক্ত করে পবিত্র হলেই ওটাই হয় নামাজ। তাই বলছে নামাজ বেহেশতের চাবি এবং নামাজের চাবি তাহারাত, পবিত্রতা, এটা বলা হয় না। এরকম বহু জিনিস লুকিয়ে যাওয়া হয়। তো সাইনবোর্ড তো সত্য না। আজ আমি জাহাঙ্গীর হেলাল উদ্দিনের ঘরে জন্মগ্রহণ করছি, উত্তরাধিকার সূত্রে আমি মুসলমান, তাই আজকে আমি কোরআন হাদিসের কথা বলতেছি। আজ যদি আমি হরিমোহনের ঘরে জন্মাইতাম তাহলে আমার নাম হইতো জগৎ মোহন। আজ আমি কোরআন হাদিসের গবেষণা করতাম না। আজ আমি গীতা, সামবেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, অথর্ববেদ, ঈশা উপনিষদ, কেন কত তৈতরীয়, ঐতরীয়, পদ্মেশ্বর, কুণ্ডেশ্বর উপনিষদ, রামায়ণ, মহাভারত, চণ্ডীপাঠ পাঠ করতাম। তাহলে আমি যে হরিমোহনের ঘরে জন্মাইলাম, জন্ম মৃত্যুর মালিক তো আল্লাহ, হায়াত মৌতের মালিক আল্লাহ। আমার বাবার জন্ম দিবার শিলা মাত্র, আমি এটা মনে প্রাণে মানি। কারণ অনেক বন্ধাত্ম রুগী আছে যাদের সব ঠিক আছে, তারপরেও বাচ্চা হয় না। সুতরাং এই জন্মটাই আমার জন্ম তকদির। এই তকদিরকে খণ্ডন করতে হবে, এই তকদিরকে সার্বজনীন করতে হবে। আজ আমাদেরকে গালি শিখায় হিন্দুরা ভালো না, আবার হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না, মুসলমানদের মৌলবীরা শিখায় হিন্দুরা ভালো না, হিন্দু পাণ্ডা পুরোহিতরা শিখায় মুসলমানরা ভালো না। আমরা সহজ সরল কাঁচা গলা মোমের মতো হিন্দু মুসলমানরা এই মোল্লা, পাদ্রী, পুরোহিত, পাণ্ডাদের খপ্পরে পড়ে আমরা হিংসায় জর্জরিত হয়ে একে অপরের উপর চড়াও হই। সুতরাং এই যে রহস্য, এই সমস্ত রহস্য আজ না। কোথায় যাবেন? ভুলের পাহাড় দিয়ে সব মানুষকে বিভ্রান্ত করে রেখেছে। ছোট্ট একটি নমুনা আমি তুলে ধরি, তারপরে এটাতে আপনারা বুঝতে পারবেন। আপনারা শুনেছেন 10ই মহরমের ঘটনাটি, যেটা আশুরা বলা হয়। আজ এই 10ই মহরম, 1লা মহরম থেকে 10ই মহরম পর্যন্ত শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরা যদি পালন না করতেন তাহলে আওলাদের রাসূলদের নাম আমরা ভুলে যেতাম। আওলাদের রাসূলদের নাম এই শ্রদ্ধেয় শিয়া ভাইয়েরাই ধরে রেখেছে। আজ হাসান হুসাইনের নাম খুব কমই নেওয়া হতো। 12 ইমাম, 14 মাসুম, শহীদে কারবালার আমরা রাসূলের আওলাদের নাম নিতে পারতাম না। তাই ইমাম হুসাইনের এই ঐতিহাসিক বেদনাময় ঘটনাকে চাপা দেবার জন্য উমাইয়া, আব্বাসিয়ারা অনেক চক্রান্ত করেছে। তারা কি সুন্দর একটা হাদিস নাকি বানাইছে, আল্লাহ জানে, আমি জানি না সেটা হাদিস কিনা, যে এই 10ই মহরমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে। এই 10ই মহরমের দিন নূহ নবীর কিস্তি জুজি পর্বতে ভিড়ছে, তার মানে বন্যা শেষ। আচ্ছা, এই 10ই মহরমের দিন যদি আদম হাওয়ার তওবা কবুল হয়ে মিলন হয়, এটা তো খুশির ঘটনা। এই 10ই মহরমের দিন যদি নূহ নবীর কিস্তি এত বড় বন্যার থেকে মুক্তি পেয়ে জুজি পর্বতে ভিড়ে এটাও তো খুশির ঘটনা। এই ১০ই মহরমের দিন ইব্রাহিম নবীকে নমরুদ আগুনের কুণ্ডে নিক্ষেপ করেছিল। এই ১০ই মহরমের দিন এই আগুনের কুণ্ড থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতুস সালাম উদ্ধার পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই ১০ই মহরমের দিন আইয়ুব নবী ১৮ বছর কিরায় খাইছে, এই ১০ই মহরমের দিন আইয়ুব নবী মুক্তি পাইলেন, এটাও তো খুশির ঘটনা। এই ১০ই মহরমের দিন হযরত ইউনূস নবীকে এক মাছে গিলল, ছোট মাছ গিলা আদামাইল পানির চলে গেছে, বড় মাছ কয় তুই তো আগা পারবি না ইউনূস নবীরে, আমি তরে সুদ্ধা গিলা ফালাইলাম, গিলা 1 মাইল পানির চলে গেল গিয়া। অক্সিজেন নাই, অক্সিজেনের সিলিন্ডার নাই, রজব মাসে গিলল, 3 মাস পানির তলে 2 মাছের পেটের মধ্যে ইউনূস নবী রয়েছে জীবিত অবস্থায়। বাবা জান, ইউনূস নবী তো আপনার আমার মতো মানুষ না, আপনার আমি 10 হাত পানির তলে ডুব দিলে কান পটপট পটপট করে, আর 1 মাইল পানির তলে যাব অক্সিজেন ছাড়া, সিলিন্ডার ছাড়া 3 মাস, এটা অসম্ভব। তাই ইউনূস নবী তো আপনার আমার মতো না, মানুষ না, তাহলে মহানবী আপনার আমার মতো মানুষ কি করে হয়? সেই ইউনূস নবী ১০ই মহরমের দিন 2 মাছে বমি করে দিল, উনি বালুচরের মধ্যে বৈশা ঝাড়া দিয়া বাসায় চলে গেলেন, এটাও তো সুখের ঘটনা ১০ই মহরমের দিন। এই ১০ই মহরম বহু ঘটনা। এই ১০ই মহরমের দিন ২৫০০ নবীর জন্মদিন, একটা দুইটা নবী না, ২৫০০ নবীর জন্মদিন এই ১০ই মহরম। এতটি মিছা কথা লিখছেন, কেন লিখলেন? ভবিষ্যৎ প্রজন্মের মুসলমানেরা হায় হোসাইন হায় হাসান করে কাঁদবে আল্লাহর রাসূলের, তাই এটাকে মাটি চাপা দেবার জন্য এতগুলো ঘটনা বলা হলো। ১০ই মহরমের দিন ২৫০০ নবীর জন্মদিন, ২৫০০ নবীর সামনে আওলাদের রসুল হোক না, নবীর সামনে আবার ইমাম হুসাইন কি, তাও একটা দুইটা নবী না, ২৫০০ নবী। দেখেন কিরকম বানাইছে। এখন আমি যদি প্রশ্ন করি যে আদম হাওয়ার যে তওবা কবুল হয়েছে ১০ই মহরমের দিন, তাইলে মাত্র দুজনের মিলন হইল আদম হাওয়া, তখনও হাবিল কাবিলের জন্ম হয় নাই, মাত্র স্বামী স্ত্রীর দেখা হইল, মিলন হবে, বাচ্চা পেটে থাকবে, তারপরে হাবিল কাবিল হবে। এই ১০ই মহরমের দিন ২৫০০০ বছর আগে এই ঠিক ১০ই মহরমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছিল, এটা কে লেখে রেখেছিল? মানুষই তো ছিল না, হাবিল কাবিলই তো ছিল না, কে লিখে রেখেছে? হিজরি সন তো ১৪০০, তারপরে প্রচলিত ক্যালেন্ডারের মধ্যে পুরাতন হল গ্রেগরিয়ান ক্যালেন্ডার ২০০৯ সাল, তারপরে নেবুকদ্নেজারের ক্যালেন্ডার নাই, মিশরের ফেরাউনদের ক্যালেন্ডার আর নাই, পুরাতন ক্যালেন্ডার ২০০৯ সাল। তাহলে হিজরি সনের জন্মই হয় নাই। হিজরি সনের জন্ম হইলে মহরম মাস আসে, মহরম মাস আসলে ১০ই মহরম হয়। আমাদের সরল সহজ মুসলমানদের ধোকাবাজি দিয়া বলে 10 মুহররমের দিন আদম হাওয়ার তওবা কবুল হয়েছে, অথচ মানুষেরই জন্ম হয় নাই, হাবিল কাবিলি হয় নাই। কে লিখলো তাইলে? হিজরি সনেরই জন্ম হয় নাই। আপনার এই ইংরেজি সন যে 2009 বছর, এইটারও জন্ম হয় নাই। কেমনে লিখলো? নূনবীর কিস্তি জুটি পর্বতে ভিড়ছে 22,000 বছর আগে। আচ্ছা, কেউ নাই, কে লিখলো? ক্যালেন্ডার নাই। আবার ঠিক 10ই আরণ্য তারিখে না আইয়ুব নবী কিরায় খাইল 18 বছর, 10ই মুহররমের দিন উনি মুক্তি পাইলেন। কি সুন্দর কথা, খুশির কথা। ইব্রাহিম নবী আগুনের কুণ্ডুর থেকে বাঁচলো এই 10ই মুহররমের দিন। কি খুশির খবর! ইউনুস নবীর 2 মাসে গিলল, রজব মাসে মুহররম মাসের 10 তারিখে তারে বমি কইরা দিল, বাইচা গেল। খুশির খবর। এতে উমাইয়া আব্বাসিয়ারা শান্তি পাইতেছিল না। লেখো এই 10ই মুহররমের দিন 2500 নবীর জন্মদিন। 2500 নবীর সামনে যত বড় ওলাদের রসুল কিচ্ছু না। সুতরাং মুহররম মাসে বিয়াকরণ যায়, সবকিছু করণ যায়। আরে মুহররম মাসে বিয়া হারাম, জাউরা সন্তান হবে। ছি 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 ছি। এই ইমাম হুসাইনের কারবালার দুঃখ বেদনার ঘটনাকে চাপা দিবার জন্য উমাইয়া আব্বাসিয়াদের এই অপকৌশল। সব খুশির দিন, সব খুশির দিন। এক মহানবীর কলিজার টুকরা ইমাম হুসাইন সম্বন্ধে মহানবী বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আসছে, আমি হুসাইন থেকে এসেছি। সেই ইমাম হুসাইন তার দুঃখ বেদনাকে চাপা দেবার জন্য 2500 নবীর জন্মদিন করছো। সবই খুশির ঘটনা। এক পোড়া কপাইলা ইমাম হুসাইন এই 10ই মুহররমের দিন সপরিবারে কারবালায় শাহাদাত বরণ করে। এইটাকে মুসলমানদের চোখটাকে অন্যদিকে ফিরিয়ে নেবার জন্য এই অপকৌশল। আরেকটা প্রশ্ন, 2500 নবীর জন্মদিন 10ই মুহররম, মেনে নিলাম। আচ্ছা, লেটেস্ট নবী আমার মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখনো 1,500 বছর হইতে 20-22 বছর বাকি আছে। সবচেয়ে লেটেস্ট নবী, সেই লেটেস্ট নবীর জন্মদিন ওয়াহাবিরা পালন করে 9ই রবিউল আউয়াল, আহলে সুন্নাতুল জামাত পালন করে 12ই রবিউল আউয়াল, বাটালভিরা পালন করে 13ই রবিউল আউয়াল, চাকরালভিরা পালন করে 14ই রবিউল আউয়াল। কোথায় আছেন? দাউদিয়ারা করে 8ই রবিউল আউয়াল, বুরহানিয়ারা করে 7ই রবিউল আউয়াল। মুসলমানদের তো অনেক ফেরকা আছে। লেটেস্ট নবীর জন্মদিন হয় 10-12টা, আর প্রাচীনকালের 2500 নবী ঠিক 10ই মুহররমের দিন জন্মগ্রহণ করছেন। এতে আপনারা সব একমত। আর আপনারা মহানবীর সাহাবী হইয়া মহানবীর জন্মদিন করেন 10-12টা। আর কত ধোঁকাবাজি দিবেন? এই ধোঁকাবাজির ঘোর খাইতে খাইতে আমরা এখন বুঝতে পেরেছি যে না, সত্য আরো গভীরে। তাই যেখানে যাইবেন সেখানেই ধোঁকা। রাজনীতিতে ধোঁকা এটা মানি, কিন্তু ধর্মের বিষয়েও যে এই ধোঁকার সৃষ্টি হচ্ছে, মনে বড় কষ্ট পায়। সুতরাং সত্য পাবেন কেমনে? যেখানে কুল্লু নফসুন যায়কাতুল মউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে। নফসের জন্য মাগফিরাত চাবেন, যে মরেই না তার জন্য মাগফিরাত কোথায়? রুগী হইলে তো ডাক্তারের কাছে যাইবেন, তো নফসের মাগফিরাত না চায়া আজও বাংলার বুকে আমরা মুসলমানরা বলি রুহের মাগফিরাত চাই। ছি 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 ছি, অথচ রু জন্মগ্রহণ করে না, রু জন্ম দেয় না, রু ক্লান্ত হয় না, রু ঘুমায় না। সেই রু কে আপনারা কোথায় নিয়ে গেছেন? তারও মাগফিরাত চান। কুল্লু নফসুন যায়কাতুল মউত, নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করে, সুতরাং নফসের মাগফিরাত চাওয়া যায়। রু তো মারাই যায় না। কুল্লু রুহিন যায়কাতুল মউত তো কোরআনের এক জায়গায়ও নাই। তাহলে আপনারা রুহের মাগফিরাত চাই আজকে রেডিও টেলিভিশনে শুনলে অবাক হয়ে চায়া শুনি, হায় আল্লাহ কোন বোকার রাজ্যে বাস করি, আজও আমরা রুহের মাগফিরাত চাই, অথচ রু মারাই যায় না। এইভাবেই দিনে দিনে সত্যর উপরে মাটি চাপা পড়তে পড়তে পাহাড় হয়ে গেছে। এই মিথ্যার মাটিকে, আবর্জনাকে সরিয়া সত্যকে উদ্ধার করতে অনেক কষ্ট হয়েছে। এই বাবা জাহাঙ্গীরের অনেক কষ্ট হয়েছে। অনেক গাধার মতো লেখাপড়া করেছি, কত জায়গায় গেছি, কতই করেছি, তারপরে এই লাইনে আসছি। তাই আমার কাছে যে মুরিদ হয় আমি কিছুক্ষণ তার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকি, কত জনম পরে তুই আমার কাছে আসলি। আমি এখানে বলতে পারলাম না, কারণ এটা ক্যাসেট। ধ্যান সাধনা করেন, শুধু আধ্যাত্মিক জগতের জিনিসই পাবেন না, খোদার কসম রসুলের সাফায়েত পাবো না, বস্তুও পাবে। বস্তুও দেয় কি জিল্লি ঝাতে, চাও কি চাও, অবাক হয়ে যায়। এত সুন্দর রচিফা, যদি কারো ইচ্ছা হয় একটু ধ্যান সাধনা করবার, মাত্র 120টা দিন। কত কষ্ট করে স্কুলটা বানিয়েছি আমি, 25 বিঘা জমির উপরে 55 বান ঢেউ টিন দিয়ে ঘেরাও দিয়া প্রথম টিনের ঘর করছিলাম। এক মুড়ি 8-9 লক্ষ টাকা খরচ করে সেটা 3 সেট বিল্ডিং করে দিছে, অপূর্ব। তা আমি সবাইকে অনুরোধ করি, আসুন, সত্য যদি জানতে চান তাহলে আসুন আমার কথা মতো, আমি যেভাবে বলি সেইভাবে মাত্র 4 মাস মোলাকাবা করেন। আইনুল ইয়াকিন চোখে যখন দেখবেন, চোখে দেখার বিষয় অস্বীকার করা যায় না, বইয়ে পড়াটা অস্বীকার করা যায়, কিন্তু চোখে দেখলে অস্বীকার করা যায় না। 4টা মাস করেন, যদি কিছু না পান খোদার কসম এই দরজার সামনে দাঁড়িয়ে বলবেন, বাবা জাহাঙ্গীর আমি কিছু পাই নাই, আসসালামু আলাইকুম, আমি চলে যাই। আমি মাথা নিচা করে থাকব। তাই আসুন, আমারও বয়স অনেক 71 হয়েছে, আর কয়েকদিনই বা বাঁচব। একদিন হয়তো আমার এই বোর পরে মানুষ কানবে, হ্যাঁ আমারও কিছু খলিফা রয়ে গেল, যারা এই স্মৃতির কোঠায় এটা চিরস্থায়ী করে রাখবে আশা করি। তাই আমি বিদায় বেলা এইটুকুই বললাম, কথা কতগুলো শিখাতো লাভ নাই, প্র্যাকটিক্যালে আসেন। তাই এক দার্শনিক বলেছিলেন, ফেইথ ইজ মিনিংলেস উইদাউট এনি অ্যাকচুয়াল প্র্যাকটিস। বিশ্বাসের 4 পয়সাও দাম নাই যদি বাস্তবে না দেখি। আসেন, দেখেন সত্য আছে কিনা। এইটুকুই আমি অনুরোধ করে এইখানেই শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম। है मेरे मोहम्मद।